জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। পশ্চিমা চাপে পদত্যাগ করে দেশ ছাড়বে হাসিনা, গোপন ফোন আলাপ ফাঁস। এরপর থাকছে নির্বাচনের অনিয়মের আইনগত ব্যবস্থায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র। সবশেষে দেখবেন জাতিসংঘের চাপে পদত্যাগ করে পুনরায় নির্বাচন, প্রধানমন্ত্রীর শর্ত থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক। দেশের রিজার্ভ সেই হারে কমতেছে, কারণের ক্ষমতার আয়ু সেই রেটে কমতেছে। কবে শেয়ার বাজার একটা রিপোর্ট করেছিল এই যে এটা কোথায় থামবে রিজার্ভের পতন, তাই ছিল টাইটেল। আমি অঙ্ক করে দেখেছি যে দুটা মডেলে বেসিক লিনিয়ার প্রজেকশন, তাতে প্রায় সাড়ে চার মাস লাগে এই রিজার্ভ $10 বিলিয়ন নিচে নামতে, আর এক্সপোনেনশিয়াল ডিকে মডেলে সাড়ে পাঁচ মাস বছরের শেষে রিজার্ভ নামা যাবে 10-এর কাছাকাছি। মানে দেশ দেউলিয়া। আমি ডেসক্রিপশনে দেখাইছি ক্যালকুলেশনে যে এইটা কবে শূন্য হবে, মানে শূন্য পর্যন্ত যাইতে হবে না, 10-এর নিচে নামে আসলেই দেশে দুর্ভিক্ষ লাগবে। অদ্ভুত ব্যাপার হইতেছে যে এইগুলো ইকোনমিক্সের খুবই বেসিক ক্যালকুলেশন, এটা কেন যে কেউ কইরা দেখাইতেছে না। ম্যাক্সিমাম সাড়ে পাঁচ মাস দেশ দেউলিয়া হয়ে যাবে। এই হিসাব করেছিলাম যখন লাস্ট রিজার্ভের হিসাব ছিল $21.15 বিলিয়ন। এরপরে তো অনেকেই কইতেছেন রিজার্ভ আরো কমিছে, এখন নাকি $18 বিলিয়ন নিচে। তো আমি সেটা নিলাম না, সেটা নিলে দেখা যাবে যে তার আগে রিজার্ভ জয় বাংলা হয়ে গেছে। হাসিনা পারে নাই গত দুই বছরে রিজার্ভের পতন ঠেকাইতে, এই সাড়ে পাঁচ মাসে পারবে না, এটা বলার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। বিদেশি চাপ টাপ লাগবে না, ও রিজার্ভের কারণেই জয় বাংলা হয়ে যাবে, অর্থনৈতিক কোলাপস করবে, ধসা পড়বে, নব্য বাকশালী শাসনও সেই সময়ের মধ্যে ফুটফুস হয়ে যাবে। হাসিনা জানে যে এই দেশে তখন চোষার মতো কিছু থাকবে না, ম্যাক্সিমাম সাড়ে পাঁচ মাস পরে, তাই এত কনফিডেন্স। ওই তার আগে ভাগবি আর কবি, আমি থাকলে ইনকা হইতো না, আমি তো অঙ্ক কষে দেখাই দিছি। আমি জানি আমার এটা নিয়ে কিছু চ্যানেল গুজব বলে নিউজ করবে, হ্যাঁ মুরুক্ষু সদার কাছে ইকোনমিক্সের অঙ্ক গুজব। আমার ক্ষুদ্র ভাতারা অঙ্কটা কপি করিয়া ওই চ্যানেলগুলোর কমেন্ট বক্সে পোস্ট করতে থাকবেন যদি হুশ হয় আর কি। আপনারা তো জানেন যে রিজার্ভ যে একটা সংকটের মধ্যে পড়ে গেছে সেটা প্রায় দুই বছর আগে, 2021 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি কলে প্রথম বলছিলাম। এরপরে রিজার্ভ কোন সময় কোথায় গিয়ে নামবে সে বিষয়ে আমার প্রায় প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে, হয়েছে কিনা বলেন। আমার এই উপরের ভবিষ্যৎবাণীটাও ইনশাল্লাহ সত্য বলে প্রমাণিত হবে। আমি এতে খুশি না, মানে নিজের দেশের অর্থনৈতিক মরণ আমাকে এভাবে চেয়ে চেয়ে দেখবার লাগবে, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু তো হয় না। হাসিনা চলে যাবে এই আশ্বাসেও আমি আনন্দিত হতে পারি না। আপনারা অনেকে বলেন মিষ্টি খাবো হাসিনা যেদিন জয় বাংলা হবে, কিন্তু আমি আতঙ্কে থাকি দেশ কেমনে চলবে, কেমনে 18 কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া যাবে। হাসিনা ঠিক দেশটা সিব্রা কইরা তারপর যাবে, আমি এই আশঙ্কায় থাকি। দেখেন সেদিন আমেরিকা লন্ডন থেকে নায়র ফিদা রিজার্ভ নিয়ে বাক্য ঝাড়িছে কারল রানি, কি কথা শোনেন নিজের মুখে শোনেন। আমি 2009 সালে যখন সরকার গঠন করি তার আগে তো অনেক আতেলরাই ক্ষমতায় ছিল, জ্ঞানী গুণীরা ছিল, রিজার্ভ কত ছিল 1 বিলিয়নও ছিল না, 0.77 মিলিয়ন ছিল। সে কি কথা শুনলেন তো, সে কথা যে 2008 সালে যখন সে ক্ষমতা নিছে তখন নাকি রিজার্ভ 1 বিলিয়নও ছিল না, তাই কছে না। হ্যাঁ আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর মুখেই শুনেন, আবার শুনেন। 2009 সালে যখন সরকার গঠন করি তার আগে তো অনেক আতেলরাই ক্ষমতায় ছিল, জ্ঞানী গুণীরা ছিল, রিজার্ভ কত ছিল 1 বিলিয়নও ছিল না, 0.77 মিলিয়ন ছিল। দেখেছেন তো কি কয়, আমি এর আগে ওর রিজার্ভ নিয়ে মিশা কথা ধরাই দিছি, যা কইছে সেটা ডাহা মিশা কথা, আসেন আমি দেখাই। এটা আপনি গুগল করলে পারবেন না, কারণ ইন্টারনেটে গত 10 বছরের রিজার্ভ দেখা যায়, মেলা রিসার্চ পেপারে এই রিজার্ভের ফিগার আছে। হ্যাঁ এডিটার সাহেব প্রথমটা দেখান, ওই যে আগের পেপারটা, যে টাইটেলটা দেখান আগে, হ্যাঁ কি লেখা আছে। তারপরে 328 নম্বর পৃষ্ঠায় যান, কি দেখাচ্ছে, $5.5-6 বিলিয়ন একটু নিচে, তাই না। পরেরটা দেখান, আলম আর রহিম সাহেবের পেপার, হ্যাঁ আগের টাইটেলটা দেখান, তারপরে 4 নম্বর পেজে যান, কত আছে রিজার্ভ,
$6 billion মতো, তাই না? সে অবলীলা বইলা দিল $1 billion কম ছিল রিজার্ভ 2008 সালে। চিন্তা করেন তো, উনি আসলে জানেই না যে কত ছিল। মানে এটা দেশের পিএম যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন, আফটার অল পিএম তো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, সে এমন ডাহামিসা কথা বলে গেল? বাংলাদেশের কোন মিডিয়া এটা চ্যালেঞ্জ করলো না? এতগুলো সাংবাদিক বসে আছে, বসে নাকি ইলিশ মাছ খেয়েছে? ওটি পাল্টা প্রশ্ন করলো না কেউ যে আপনার কথা তো ঠিক না, আপনি যে সময় ক্ষমতা নিয়েছেন সেই সময় রিজার্ভ ছিল $6 billion? আমাদের কোনো বিরোধী দল করছে যে আপনি যে কইলেন $1 billion ছিল না 2008 সালে, $6 billion ছিল, এই যে প্রমাণ। এমনকি ফেসবুকে তো কত বিশেষজ্ঞ ঘুরে বেড়ায়, তাই না? কেউ কইছে যে রিজার্ভ নিয়ে ডাহা মিশা কথা বলিছে কাটাল রানী, আর উই বলে যে বিএনপি নাকি মাইক লাগায় মিশা কথা বলে। শুনেন, বিএনপির নেতারা মাইক একখান লাগিয়ে কি হারে মিথ্যা কথা বলে সেটাই সবাই আপনারা জেনে নেন। কাটাল রানী ইনকা করে কয় না কি, এই সত্য কথা সবসময় তো বলা যায় না, যায় কি যায় না তো। যদিও গুরুজনারা বলিছে যে সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, আদালতেও কইতে হয় সত্য কথা বলিব সত্য বই মিথ্যা বলিব না, শপথ নিয়ে বলতে হয় শপথ নিয়ে বলতে হয়। ধর্মও বলে যে যাই না শুনে সত্য গোপন করবা না তো, কিন্তু রিয়েল লাইফে সত্য বলে সবসময় কওয়া যায় না, এটা কইতে পারবে না কেউ, মানে আমার মতো সরলভাবে কইতে পারবে না কেউ। আমি কইতে পারি না সবসময় সত্য কথা, মাঝে মাঝে সত্য আমার গোপন করতেই হয়। উদাহরণ চান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে ধরেন কাটাল রানী যে ভক্তি মাথা দিচ্ছে, এই সময় যদি কাটাল রানী পাদে তাহলে কি তোকে শব্দ পাবি না, তাই না? বিএনপি না মিশা কথা মাইক লেগে বলে, কিন্তু কাটাল রানী তো মাইক লেগে পাববি না, তাই না? তো শব্দ না পেলেও তো সামনে বসে থাকা বিশিষ্ট সাংবাদিকরা গন্ধ পাবে, তাই না? তো ধরেন এখন যদি নাইমুল ইসলাম খান ওই যদি শিক্ষণ মেয়েরা কয় এই কে পাদিছে কে পাদিছে, তো কাটাল রানী কি হাত তুলে কবি যে আমি পাদিছি আমি পাদিছি কবি কবি না? তো কাটাল রানী বুঝিছ কখনো কখনো সত্য কওয়া যায় না। তাই কাটাল রানী তোমার আমি একটা পাবলিক রিলেশনস টেকনিক শিখে দিই, কামের পাবলিক রিলেশন টেকনিক। তোমার নাম করলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসবি, মেলা আলাপ আলোচনা হবি তোমাকে নিয়ে, বাইডেন যেঙ্কা কভারেজ পায় উঙ্কা কলে তুমিও কভারেজ পাবা। কি শিখে দেবো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, দেই শিখে না? হ্যাঁ শিখে দেবো না, না না শিখে দেই শিখে দেই। উত্তর ক্ষমতা গেছে কয়দিন পর পলা দিয়ে, শেষ সময় হাঙ্কের তরফ থেকে ওগাটা উপহার দেওয়া যেতেই পারে, তাই না? দেই তাহলে। হ্যাঁ তো হচ্ছে কি, 2021 বাইডেন গেছিল ওই যে ক্যামিলা মানে চার্লসের বুক ওর সাথে মিটিং করতে, গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য গুরুত্বপূর্ণ সলা পরামর্শ করার জন্যে। তো মিটিং চলিচ্ছে চলিচ্ছে চলিচ্ছে, তো হচ্ছে কি মিটিং এর মধ্যে বাইডেন মারিছে এক পাদ, সে অল্প স্বল্প পাদ না বিকট শব্দে পাদ মারছে, পত্রিকা লিখেছে ইট ওয়াজ লং অ্যান্ড লাউড অ্যান্ড ইম্পসিবল টু ইগনোর, মানে এটা ম্যারাথন ধরে চলেছে বিকট শব্দে, এটা উপেক্ষা করার মতো না। তো কাটাল রানী তুমি ক্যামিলের লাগে একটা মিটিং ফেলাও, তো মিটিংয়ে যাওয়ার আগে মোদি মাইন্ড করলো পেট ভৈরা পচা গরু খাবা আর মূলা খাবা, মিটিংয়ে তুমি বাইডেনের সাথে বড় ভাব দিবা, দেখবা সারা দুনিয়ার মিডিয়া তোমাকে নিউজ হয়েছে, রেডিও প্রোগ্রাম হচ্ছে, যে ইনকা করে আমেরিকান প্রেসিডেন্ট Joe Biden reportedly has let rip during an event. during an event. Summit. Yeah, that's right. Next to in front of royalty. So look, it's one of those sort of royal sources that is reported, and apparently it's all she's been talking about. তো তারপর তোমার প্রশাসক সাংবাদিকরা প্রশ্ন করবে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাদে অবশ্যই গন্ধ ছিল না? তারপরে উঠি ফারজানা রূপা গান ধরবি, পাদে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না।